নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের জানাই স্বাগত। সঙ্গে রয়েছি মাম্পি। দেখে নেব এখনকার বিস্তারিত সংবাদ। ত্রিপুরার রাজ্য সরকারের জোট সঙ্গে আইপিএফটি দল এবার ভারত সরকার এবং রাজ্য সরকারের উপর চাপ দিতে আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছে। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান আইপিএফটি দলের সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা। ত্রিপুরা রাজ্যের উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকা নিয়ে ত্রিপুরাল্যান্ড নামে পৃথক রাজ্য গঠনের দাবিতে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দিল্লি অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিভিন্ন পার্টির লোকরা বা অন্য মেম্বার্সরা পার্টি পরিবর্তন করতে চলেছে। এই হিসাবে ত্রিস্তর পঞ্চায়েতের বাই ইলেকশন হচ্ছে, হয়ে গেছে, যেখানে যেখানে সিট খালি ছিল এবং আরও অন্যান্য আরবান এরিয়াতে যে ইলেকশন বাই ইলেকশন সেটা হতে চলেছে। কিন্তু আমাদের এডিসি এরিয়া যে ভিলেজ কমিটি, ওই কমিটিতেও বিভিন্ন পোস্ট খালি হয়ে যাচ্ছে। এই পোস্টগুলিতে যাতে বাই ইলেকশন হয়, ভিলেজ কমিটির ইলেকশন যেখানে সিট ভ্যাকেন্ট হয়ে গেছে, তার জন্য আমরা বারংবার স্টেট ইলেকশন কমিশনের কাছে চিঠি লিখেছি। চিঠি লেখার পর রিমাইন্ডিং লেটারও বারংবার লিখেছি। তারপরেও স্টেট ইলেকশন কমিশন তার প্রপার ইনিশিয়েটিভ নেয়নি, তার জন্য আমরা স্ট্রং প্রতিবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে যাতে এই যত সিট খালি হয়ে গেছে প্রায় 1500 সিট, ওইখানে যাতে বাই ইলেকশন হয় ভিলেজ কমিটি এডিসি এরিয়া, তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং স্ট্রংলি আমাদের আইপিএফটি পার্টির পক্ষ থেকে, আমাদের সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি। এক ঘন্টার ব্যবধানে দুই সিপিএম নেতার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন জয়নগর ও মহারানীপুরে। জানা যায়, সিপিআইএম এর ছাত্র নেতা টুটন দেবনাথের বাড়িতে 15 জন দুষ্কৃতী বৃহস্পতিবার রাতে হামলা চালায়। বাড়িতে বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনাচ্ছে আজকে ওই 7:10-15 নাগাদ হঠাৎ করে 5-6টা বাইক নিয়ে আসে কিছু প্রলোভন বাড়ির মধ্যে আক্রমণ করছে। প্রথম গেটটা ভাঙছে, ঠাকুর ঘর ভাঙছে, তারপর ঘরের দরজার মধ্যে লাইতেছে, একটা শাবল দিয়ে ফাড় দিছে। বাইক আসলো একটা বাইকে, বাইকটার উপরে বাইকটা বাইও ট্যাঙ্কিটার মধ্যে ভাঙছে। এই ঘটনা প্রায় 10-15 জনে আসে বাড়ির মধ্যে, অসুস্থ মা বাবা অসুস্থ, এই যে জায়গার মধ্যে এইরকম আক্রমণ সংঘটিত করছে। কারণ তো এটার মধ্যে ইয়ে করার কিছু নাই, কারণ হইতেছে এখানে মধ্যে, কারণ আমি সিপিএম করি এই জায়গার মধ্যে দাঁড়ায় আছে। সামনে পৌরসভা নির্বাচন, এই পৌরসভা নির্বাচনের বিষয়টা নিয়ে আমার যতটুকু আইডিয়া, কারণ এছাড়া তো কারোর সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা আমি নাই। আমি তো ওই বিচ্রি করো যে হ্যাঁ আকারে একটা যে উরুস থেকে একটা আনবো ডুমুর ডুমুর করে বাইরে না আনবো স্যার, গেট গেট টপিং গেলে সারি সিলাইতে স্যার টুটন করে বাইর করে তো হয় কি আরে কিছু হয়েছে না। আমি গেট থেকে বাড়িতে বাড়িতে আর সময় বাইরে এসে এই ঘরটা এখানে আসে দিয়ে যায় হ্যার ঘর দরজা গেছে, তাতে আমিও দরজা লাগিয়ে দিচ্ছি। কোন জানো তো কোন বছরতে কি তার কই তাতে আমি দরজা লাগে ঠিকা দিয়া গরমে দিয়ে ফুলাম তো সিলাই আনবো উঠছে ওই মানুষটি বাইরে ফারার মানুষটি বাইরে রক্ষা আর কি কারোর চিন্তা আছে আমি চিন্তা আসছি না আমি আমি ফুলাম তো চিনিও না আমি। নোট বাতিল নিয়ে সবথেকে বড় অস্বস্তির সম্মুখীন হয়েছে মোদী সরকার। এনডিএ সরকারের প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুরক্ষণীয় তার বইয়ে নোট বাতিলকে চরম নিষ্ঠুর ও অতিরিক্ত কঠোর একটি সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছে। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে আমাদের অন্যান্য সংবাদ নিয়ে, সঙ্গে থাকুন। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন। আমার চাই স্থায়িত্ব 100% ঘন মুক্ত। নকডাউন প্রযুক্তিতে গ্রুভ ডিজাইনে সাধ্যের মধ্যে
মানুষের স্বপ্ন পূরণে। Regal Affordable Furniture। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণো মানে প্রতি ঘরে ঘরে। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, উফ কত কাজ আমার ঘাড়ে। আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে এত মজা, মজা মজা এত মজা। ওদের মতো ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আরে ফেলে রয়েছে নানা ডিজাইনার বাহারি হরেক রকম চেয়ার। আরএফএল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। 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 সময়কে পিছিয়ে ফেলে এভাবেই টিকে থাকে আরএফএল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। কিছু হবে না মা। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ইটালিয়ানো টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট।
ভালোবাসার নানান রং, সেই রঙে আপনার জীবন রাঙাতে এলো ইতালিয়ানো ট্রে, নানান ডিজাইন আর শেপে ইতালিয়ানো পিওর আর্ট। লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্ট, এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো পিওর আর্ট। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে রাজ্যের বিজেপি সরকার, গ্রাম পঞ্চায়েত থেকে উন্নয়নের গতিবেগ এগিয়ে যাবে। এই লক্ষ্যকে সামনে নিয়ে আগরতলা রবীন্দ্র শত বার্ষিকী ভবনে পঞ্চায়েত সেক্রেটারি ও গ্রাম প্রধানদের নিয়ে একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই দিনের কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ পঞ্চায়েতের বিভিন্ন আধিকারিকরা। আমার ত্রিপুরা রাজ্য তার জন্য আরো বেশি লাভবান হয়েছে। অন্যান্য উত্তরপ্রদেশ হোক, মধ্যপ্রদেশ হোক, সেখানকার পঞ্চায়েত কোন পঞ্চায়েতে আছে 20,000 সংখ্যা পপুলেশন, কোথাও 25,000, কোথাও আরো বেশি, কিন্তু ত্রিপুরার পঞ্চায়েতগুলি লোক সংখ্যা বলে কম রয়েছে, অনেক কম। 2,000 পঞ্চায়েত আছে, 2,500 পঞ্চায়েত আছে, 500 ছোট ছোট পঞ্চায়েত আছে ত্রিপুরাতে। তো 80 লক্ষ টাকা উত্তরপ্রদেশের পঞ্চায়েত, যেটা 20,000 লোক সংখ্যা আছে, সেখানেও 80 লক্ষ টাকা পাবে। ত্রিপুরার 3,000 পঞ্চায়েতের মধ্যে 80 লক্ষ টাকা পাবে। তাহলে পঞ্চায়েতই রাজ্যের সিস্টেমে সবচেয়ে লাভবান হওয়া উচিত ছোট রাজ্যগুলো। রাজধানীতে আবারও খুন। বৃহস্পতিবার উজান অভয়নগরে নিজ বাড়িতে খুন হয় আইনজীবী প্রদীপ মোদক। ঘটনাস্থলে পুলিশ ও ডগ স্কোয়াডের বিশেষ টিম তদন্ত শুরু করেছে। মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে ময়নাতদন্তের পর। উজান অভয়নগরে খুন হল এক আইনজীবীর। জানা গেছে বৃহস্পতিবার উজান অভয়নগর পোস্ট অফিসের সামনে নিজ বাড়িতে খুন হন আইনজীবী প্রদীপ মোদক। এই ঘটনায় সকাল থেকে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশ, ডগ স্কোয়ার এবং ফরেন্সিক টিমের বিশেষজ্ঞরা। পুলিশ তদন্ত শুরু করেছে। আইনজীবী প্রদীপ মোদকের হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে পুলিশের হাতে উঠে এসেছে বেশ কিছু তথ্য, যা খুনের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত। পুলিশ জানিয়েছে তারা এখন কিছু মোটিভ নিয়ে তদন্ত শুরু করেছে। তদন্ত কারীরা জানিয়েছে নিহত আইনজীবী প্রদীপ মোদকের বাড়ির জায়গায় ফ্ল্যাট নির্মাণের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারা জানতে পেরেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে আইনজীবী খুনের পেছনে পরিবারের কোনো ঘটনা থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে। তবে এখনই সবকিছু স্পষ্টভাবে বলা যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে। আজকে আমরা সকালে খবর পাই যে প্রদীপ মোদক বলে একজন লোক, যিনি প্রফেশনাল অ্যাডভোকেট, ওনাকে ওনার কেউ কারণ কিছু হোমিসাইড, ওনার সঙ্গে সঙ্গে আমরা আসি, দেখি যে ওনার বডিটা একটা জলের ড্রাম আছে প্লাস্টিকের, ওটার মধ্যে ঢোকানো রয়েছে। তদন্ত শুরু হয়েছে এখন, বাকিটা দেখছি কি ব্যাপার, ইট ইজ দ্য মোটিভ, এগুলো আমরা কি কারণে হচ্ছে সেটার জন্য আমরা তদন্ত করছি এখন, আশা করি আমরা খুব অল্প সময়ে তার কেসটা সলভ করতে পারবো। তারা জানিয়েছে মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে, ময়না তদন্তের রিপোর্ট আসার পরই খুনের আসল রহস্য জানা যাবে। আমি তো ঘুমাইলে বিছানা গুন্দর অনেক পরে গুন্দরে, মানে একটা দেড়টা এর সময় লাস্ট মাধ্যমে সাথে কোন সময় কথা হইছিল দু ও দুইটা মনে আমার ঘুমাইতে তো দুইটা বাজে, ও দিতে ও মনে ঘুমাইছে দুইটা। হ্যাঁ, এরপরে মানে আজকে কোন সময় উঠলেন? হ্যাঁ, আজকে কোন সময় উঠলেন? আমি না ঘুমের মিজে ঢাম্মার ঢাম্মার আওয়াজ শুনছি আমি। হ্যাঁ, আমি আবার কইতেছি ক্যাডারে 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 কইছে সাবধানে, এবার আবার একটা ঢাম্মার ক্যাডারে কইছে তুমি সাবধানে, তিনবার ঢাম্মার ঢাম্মার এমন তিন চার ব্যবসা হচ্ছে। আমার মন এটা আমার মন পনেরো চারটা চারটার দিকে দেখতে ফার্স্ট টাইম ও ডামের ভিতরে সুবানি যা আমি দেখছি। এই তো
আপনি তনু দিয়ে সময় আসতেছেন তনু উঠছিলেন না না আমি তো বলছি সোলো আমি তো স্বপ্নেই ভাবছি না এমন যে ঘটনা হইব আমি তো আর এটা ভাবছি না এটা ভাবলে কি আর আমি ঘুমাইতেই কটার সময় উঠছেন আপনি সকালে উঠছি যে উঠছি ধরেন না লুকটা টুকা দিয়ানি কেউ কে উইতারে আমরা যখন টাকা লেগে কে উইতারে আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট ফোকাস ত্রিপুরা। কুলাই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলল যুব মোর্চা। স্বচ্ছ ভারত রাস্তা সংস্কার সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে কুলাই গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ তুলে ধরে যুব মোর্চার ধলাই জেলা সদস্য অজয় অধিকারী। দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ উঠল কুলাই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। নজন সদস্য নিয়ে গঠিত হয়েছিল কুলাই গ্রাম পঞ্চায়েত। বামফ্রন্টের দখলে ছিল এই পঞ্চায়েতটি। বুধবার কুলাই গ্রাম পঞ্চায়েতের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এই গ্রাম সভায় 2017-18 এর উন্নয়নমূলক কাজের খরচ দেখানো হয়। সেখানে বিপুল পরিমাণে আর্থিক নয়ছয়ের অভিযোগ তুলে গ্রামবাসীরা। একই রাস্তা সংস্কারের কাজ দুবার দেখানো হয়েছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এইসব অভিযোগ তুলে ধরেন যুব মোর্চা। কুলাই পঞ্চায়েতের হল ঘরে এক সাংবাদিক সম্মেলনে বিভিন্ন পঞ্চায়েতের কাজের আর্থিক নয়ছয়ের অভিযোগের কথা তুলে ধরেন এদিন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব মোর্চার ধলাই জেলার সদস্য অজয় অধিকারী সহ যুব মোর্চার অন্যান্য সদস্যরা। এদিন অজয় অধিকারী অভিযোগ করেন স্বচ্ছ ভারত রাস্তা সংস্কার এবং মার্কেটিং স্টলের নাম করে লক্ষ লক্ষ টাকার নয়ছয় করেছে বাম সদস্যরা। এদিকে জানা যায় পঞ্চায়েতটি এখন অভিভাবকহীন। পঞ্চায়েতের সদস্যরা পদত্যাগ করেছে। এই গ্রাম সভার যে বিষয় সেই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আমরা প্রকাশ করতে চাই যে এই গ্রাম সভার মধ্য দিয়ে যে বই উন্নয়নের রূপরেখা নামে আমরা দেখতে পাচ্ছি যে কুলাই গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের রূপরেখার নাম দিয়ে যে বইটি ছাপানো হয়েছে যার মধ্যে প্রচুর পরিমাণে দুর্নীতি স্বজন পোষণ আমরা পরিলক্ষিত হয়েছে। র্যাগা দিয়ে দু একজন শ্রমিক দিয়ে কোনো কোনো জায়গায় একটু আটটু কাজ করিয়ে তাদেরকে জব কার্ড এন্ট্রি করে তাদেরকে পেমেন্ট করা হয়েছে। আর আজকে যখন গ্রামসভা গতকালকে হলো সেই গ্রামসভার মধ্যে আমরা দেখলাম তারা এই পিডিএফ ফান্ডের টাকা এই জায়গার মধ্যে দেখিয়েছে যে এই টাকা দিয়ে এখানে কাজ হয়েছে। 19,647 টাকা নেতাজি নগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘাস ও আবর্জনা পরিষ্কার 10,800 টাকা। আমবাসা থেকে নান্টুদেবের রিপোর্ট ফোকাস ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে আমাদের অন্যান্য সংবাদ নিয়ে, সঙ্গে থাকুন। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন, আমার চাই স্থায়িত্ব 100% ঘনমুক্ত। নকডাউন প্রযুক্তিতে গ্রুপ ডিজাইনে সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে রিগাল অ্যাফোর্ডেবল ফার্নিচার। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার, অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার,
বেস্ট ইঞ্জিনিয়ার বেস্ট চয়েস। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, উফ কত কাজ আমার খারে। আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে এত মজা, মজা মজা এত মজা। ওদের মতো ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আর ফেলে রয়েছে নানা ডিজাইন আর বাহারি হরেক রকম চেয়ার। আরএফএল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। 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 সময়কে পিছিয়ে ফেলে এভাবেই টিকে থাকে আরএফএল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। একদমই মানাচ্ছে না। কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। ভালোবাসার নানান রং, সেই রঙে আপনার জীবন রাঙাতে এলো ইটালিয়ানো ট্রে।
নানান ডিজাইন আর শিল্পে ইটালিয়ানো পিওর আর্ট। লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্ট। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো পিওর আর্ট। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। বেহাল অবস্থা হয়ে আছে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটির। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রটির বিদ্যুৎ পরিষেবা লাটে উঠেছে, ফলে বিদ্যুৎ না থাকায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চিকিৎসারত রোগীদের। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কিছুদিন যাবৎ বিদ্যুৎ পরিষেবা লাটে উঠেছে বলে জানা যায়। ঠিক সন্ধ্যার সময় সমস্ত হাসপাতাল অন্ধকার হয়ে পড়ে, যার ফলে রোগীর আত্মীয় পরিজন ও রোগীদের সমস্যার সম্মুখীন হতে হয়। হাসপাতালে বিদ্যুৎ পরিষেবার বিকল্প পরিষেবা হিসেবে জেনারেটর ও সোলার লাইট থাকলেও সবকিছু বিকল হয়ে পড়ে আছে। রাতের বেলা রোগীদের মোমবাতি জ্বালিয়ে থাকতে হয় বলে অভিযোগ। অপরদিকে হাসপাতাল অন্ধকার হবার ফলে রোগীদের মশার কামড়ও খেতে হয় বলে অভিযোগ রোগীর আত্মীয় পরিজন। বিদ্যুৎ সম্পর্কে হাসপাতালে ডাক্তার ও কর্মীদের কাছে জানতে চাইলে ওনারা সংবাদ মাধ্যমের সামনে জানায় এ ব্যাপারে ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এভাবে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বিদ্যুৎবিহীন অবস্থায় দেখে স্বাস্থ্য পরিষেবা নিয়ে নানান প্রশ্ন জেগেছে বাইখুড়া লোকজনের মনে। তুমি কি চাও যে এরকম হাসপাতাল কি এরকম হয়? কারণ ছাড়া তো হওয়ার কথা না, কারণ শান্তিবাজার হসপিটাল তো এমন না, বাইখুড়া হসপিটাল এমন আজকে প্রথম দেখতে আসি আর কি। কারণ নাই অন্ধকারের ভিতরে। তো রোগীরা কেমনে আছে এখানে? রোগীরা কেমনে আছে? তোমরা কেমনে দেখতে আছো রোগীরে? রোগী তো প্রচন্ড অসুবিধা হয়েছে, আছে মশা কামড়াইতে আছে। তখন রোগীর কাছে মোম দিয়া না মোবাইলে টর্চ দিয়ে ডাকতে হয়? মোবাইল দিয়ে আর কি। তখন পরিষেবাটা কেমন পাইতেছেন আপনি এই হাসপাতালে? শান্তিরবাজার থেকে বিশেষ মজুমদার রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রাজধানীর জয়নগরে সংখ্যালঘু মহিলার মৃতদেহ কবরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বর্ষার সৃষ্টি হয়। তার সমাধানের লক্ষ্যে বৃহস্পতিবার ত্রিপুরা স্টেট জামায়াতের উলেমা হিন্দের পক্ষ থেকে এক প্রতিনিধি দল সদর মহকুমা শাসকের সাথে মিলিত হয় এবং ঘটনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। বুধবার রাজধানী দক্ষিণ জয়নগর এলাকায় এক সংখ্যালঘু মহিলার মৃতদেহ কবর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসার জেরে যে সমস্যার সৃষ্টি হয়েছিল তার সমাধানের লক্ষ্যে এবার মহকুমা শাসক হস্তক্ষেপ করল। বৃহস্পতিবার সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা স্টেট জামায়াত উলেমা হিন্দের পক্ষ থেকে এক প্রতিনিধি দল সদর মহকুমা শাসকের সাথে মিলিত হয়। সদর মহকুমা শাসক ত্রিপুরা স্টেট জামায়াত উলেমা হিন্দের প্রতিনিধিদের সদস্যদের সাথে বুধবারের ঘটনার বিষয়ে আলোচনা করে এবং প্রতিনিধি দলের সদস্যদের মহকুমা শাসক পরামর্শ দেন যে জায়গাটি নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে সেই জায়গার মালিকানার নথিপত্র যদি ত্রিপুরা স্টেট জামায়াত উলেমা হিন্দের নিকট থেকে থাকে তা মহকুমা শাসকের নিকট পেশ করার জন্য, তার সাথে একটি আবেদনপত্র দেওয়ার জন্য বলেন তিনি। পাশাপাশি মহকুমা শাসক সহসায় সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানান ত্রিপুরা স্টেট জামায়াত উলেমা হিন্দের প্রতিনিধি দলের সদস্যরা। কবরস্থল যে মহিলাকে দিতে গিয়েছে, আমরা দুইটা কবরস্থানে যে একটা সমস্যা তৈরি হয়েছে সেটার সমাধান আমরা আজকে একজনের সাথে আলোচনা করেছি। একজনের সাথে আমাদের সাথে আলোচনা করার পরে একজন বললেন যে এই জায়গাটা নিয়ে আমাদের সাথে মানে নিয়ে রেকর্ড নিয়ে সমস্যা আছে, ওইটা কাগজপত্র দিয়ে একজনের সাথে লিখিতভাবে আমরা জানানো ছিল। তো আমরা সেটা বলছি ঠিক আছে, আমরা এক দুদিন মধ্যেই ওই জায়গার কাগজপত্র, এটা কবরস্থান, একজন লোকে দান করছেন, আমাদের কাছে পেপার আছে, তো আমরা লিখিতভাবে ওয়াকফ বোর্ড এবং এসডিএমকে আমরা ওইটা আমরা দেব। আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।